أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق ويضيق صدري ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فاتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبست فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والارض وما بينهما ان كنتم موقنين قال لمن حوله الا تستمعون قال ربكم ورب ابائكم الاولين قال ان رسولكم الذي ارسل اليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون. قال لئن اتخذت إلها إلها غيري لأجعلنك من المسجونين. قال أولو جئتك بشيء مبين. قال فأت به إن كنت من الصادقين. فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক রসুন গণিত শুক্রিয়া আমরা আল্লাহ ও আল্লাহর খিতাব কোরআন করিমের মাহফিল বৈশি আল্লাহ তবারকাল আমরা তৌফিক দান আমরা শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমি যে আয়াতিল সুরেশ আর আর দশ নম্বর থেকে নিয়ে তেত্রিশ নম্বর আয়াত মুশকিল বিষয় হয়েছে যে সৈয়দান মুসা আলাইসলামের গঠনা কোরআন করিম ও আল্লাহ তালায় বিচ্ছিন্নভাবে সারা কোরআন মাঝে মুসা আল ইসলামের ঘটনা সুতরাং মুসা আলি ইসলামের ঘটনারে ধারাবাহিকভাবে বাহির করা কষ্ট যেভাবে ইউসুফ আলি ইসলামের ঘটনার আস্থা একটা সূরা অবতীর্ণ হয়ে গেছে এইভাবে মুসা আলি ইসলামের ঘটনা অবতীর্ণ হয়েছে না এই হিসাবে মানে থাপছিল হওয়ার আগে আমার আগে দুই তিন দিন এটা সেট আপ করতে হয় যে কোন জায়গাতে কোন জায়গা পর্যন্ত গিয়া কে করতে হবে এই সুরানাম নাম তো সোয়ারা সোয়া সোয়ারা হইলো যারা হয় কবিতা আবৃত্তি যারা করে এরা কবিতার আরবি হইল শ্যার আর সোয়ারা মানে হইল কবিগণ এই চূড়ান্ন নাম সোয়ারারা হয়েছে ও কারণে যে রসুল করিম সাল্লিউসাল্লাম রে তারা সময় যাদুগির হয়েছে কোনো সময় কইছে পাগল কোনো সময় কইছে যে তাই কবিতা আবৃত্তি করে এই সবাই আল্লাহ সুহান এই সূড়ারে নামকরণ করছেন সোয়ারা মানে কবিগণের অবস্থা বুঝাইবার লাগে এখান থেকে একটা আলা বাহির যে কবিতা আবৃত্তি করা অথবা গান আবৃত্তি করা অথবা গজল কবিতা শের গান গজল সেম থিং বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম শরীয়তের মধ্যে এইটার অবস্থান কীতা এই সূড়ারেখায় কত্তাবের হুম গা ভুল যারা কবিতা আবৃত্তি করে যারা শের পৰে যারা গজল আবৃত্তি করে যারা গান গায় এরা ববগুড়ে হয় যখন যেন কবি হল বব হয় চুল হতোকাল লাম্ব নিজে হইতে পারে না গোসল খার মাঝে খরচে নিজে হইতেও পারে না কবি হলের একটা অবস্থা হয় এবং এলোমেলো চুল থাকে তার লাইক করা যে কবি সোয়ারা যারা হয় ও সোয়ারা এরা বব হয় আর মোহাম্মদুর রসুল্লা সাল্লা একজন পৰিপাঠী মানুষ সব সময় পোশাকের একটা উন্নত অবস্থান থাকতো চেহারার মধ্যে উন্নত অবস্থান থাকতো কথাবার্তার মধ্যে সুন্দর কী থাকতো কবি হইলে এইভাবে তার অবস্থান থাকলো না রে এতে কবিতা আবৃত্তি করারে কোরআনে কিন্তু নাজাইজ বা হারাম হইছে না তবে বোঝা গেলে কোরআনে উৎসাহিত করছে না কারণ কোরআনে কয় কবিতা যারা আবৃত্তি করে ববগরে হয়ে যায় আর না যে প্রমাণ হইল ওটা হাসান বিন সাবিত রাহু আসলা তাই আল্লাহ রসুল সাল্লাস্লামের মর্যাদার উপরে কবিতা আবৃত্তি করতাম তো আল্লাহ রসুল কবিতা শুনতাম এতে বোঝা গেল কবিতা গান গজল এগুলো হারাম নাই শর্ত হইল যদি তার মধ্যে অশালীন কোনো শব্দ না থাকে অথবা যৌন সুরশুরি কোনো ওয়ার্ড না থাকে অথবা কবিতা গজল গানের মধ্যে লাগিয়া আসল জিনিসের আড়াইছে না নমাজেরা কাজা করছে না অথবা এখান থেকে লাগিয়া মানে অপরাধের কোনো কাজ করছে না যেখানে আগে কুরাইসে করত কবিতা আবৃত্তি করতো তার বংশ মর্যাদার এ থুল্লা ধরতো আরও বংশের বংশর উপরে আঘাত করত আরও মর্যাদার উপরে আঘাত করত এগুলো না যাইস কিন্তু কেউ যদি শালীন শব্দ দিয়া বালো শব্দ দিয়া অর্থপূর্ণ শব্দ দিয়া আপনার কি করে তাহলে এটা কি নাই এটা না যাইস নাই কিন্তু এর এরপরেও কবিও হল ববগু হয় এর লাগে তখন যে বাউল যা আছে সব ফাউল বাউল বলতে যা সব ফাউল তার কারণ কবি 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 ওই যায় এরা বগর হয়ে যায় তো এই আল্লাহ সহানাদের বোঝা এরা আসলে কবিতা আবৃত্তি করে এটা না যায় না শর্ত সাপেক্ষ তবে কবি হল কী হয় না এই সুন্দর সামাজিক মানুষ হয় না সুতরাং মোহাম্মদুর রসুলা কবি কবি হওয়ার প্রশ্নই আয় না তোমরা যেটা মনে করছো কারণ কোরআন তিলাউ শোনার বাদে তারা তো হুস খারাপ হইতো একবার মনে করছো উন্নত সাহিত্য ওইটার মানে যাইছে তাইলে ইটা কীভাবে আইলো তাইলে তো মোহাম্মদ কোনো জাদু জানো না লেখা জানো না আমরা জানি আবার তো কাজ এটা তো না এটা তো উন্নত সাহিত্য নাই মাঝে মাঝে কবিতার ছন্দও মিলে তখন যেন কিছু কিছু আর রহমান যদি হর সব আয়াতের মানে আপনার কি মিলায় বার শ্যাম্বো মিলায় এবার মিলে তখন তার কবি হইতো আল্লাহ রসুল আল্লাহ তো বোঝায় রাজা রসুল কী আসলেন না কবি আসলেন না তোমরা ধারণা বোন এই সুরানমা সৈয়দনা মুসা আলহ ইসলামের গঠনে আলোচনা করা হয়েছে ও আরাফও মুসাআল ইসলামের গন আলোচনা করা হয়েছে জহরুভ আলোচনা করা হয়েছে সূরে বাকারাতও আলোচনা করা হয়েছে সারা কোরআন বিচ্ছিন্নভাবে মুসা মুসাআল ইসলামের গঠন আলোচনা করেছে ও কারণে সবচেয়ে দীর্ঘ এবং বৃহৎ উম্মতের পরিচালনা করছে মুসা আলি ইসলামে উম্মত মুহাম্মদের আগে সবচেয়ে বড় যে উম্মা আছে এটা আছে মুসা আলি ইসলামের উম্মা ইহুদি সম্প্রদায় যার কারণে মুসা আলি ইসলামের আলোচনা কোরআনই করিমের মধ্যে বেশি আলোচনা হয়েছে গত সপ্তাহের যে আলোচনা আমার কাছে আসছিল যে সৈয়দান মুসা আলহিসাম দশ বছর মাদিয়ান থাকার বাদে কোনো কোনো বর্ণা এক্সটা দশ বছর বিশ বছর কিন্তু আল্লাহ রসুলের হাদিস কন্টাক আছে আট বছরের আর শ্বশুর সোহেব আলাহিসামে খুঁজছিল যদি দশ বছর ফোরাও তাহলে এটা তোমার ইচ্ছা সাহাবাই আমি জিখেছিল ইয়া রসুল আল্লাহ মুসা আল্লি ইসলাম কত বছর সোহেব আলাহ ইসলামের বাদে আসলা আল্লাহ রসুল ইসলামে কোচ উত্তমটা বাসাই করছেন বেশিটা কী করছেন নিশ্চয় দশ বছর পালন করছেন এর লাগে নামাজের মাছ আলার মাঝে একটা মাছ হইল কিছু মানুষ আছেন যে সন সবসময় তাই নমাজের মধ্যে কনফিউজ হয়ে যায় দুই রেখা পড়লাম না তিন রেখা ফরলাম রুকু খরচি না করছি না তসমি ফরলাম না ফরছি না কনফিউজ হয়ে যায় এই ধরনের মানুষ যারা আছেন যারা সবসময় কনফিউজ হন এর লাগে মাছ আলো হইলো প্রত্যেক নমাজে তাই সহযোগিতা দিতে হইবা আর কিছু মানুষ আমরা আছি মানুষ হিসাবে তো আমরা বলতে ঊর্ধে নাই মাঝে মধ্যে কনফিউজ সব সময় ওই না কিন্তু মাঝে মধ্যেই যায় হঠাৎ আমার চিন্তা হয়ে গেছে যে আমি তিন রাখাতাম না দুই রাখাতাম আমি এটা ঠিক করতাম পারলাম না তো উচিত হলে কম দরিয়া আর এক রাত বেশি করে ফরিয়া ফর ইয়ার করে লিতাম কারণ যদি মানে ঘর গাছ আসলে সাইড রেখাত আমি ঠিক করতাম পারলাম না তিন রাখা না সাইডের হাত তিন রাখা খাতনা সাইড উচিত হইলে এক রাত বেশি বডি সহজে লিতাম তো ঠিক আল্লাহ রসুল্লাহাম কইলা যে মুসা আল্লা উত্তমটা বাছাই করছেন অর্থাৎ দশ বছর পরিপূর্ণ করছুন দশ বছর পরিপূর্ণ করার বাদে সৈয়দনা মুসা আলিহাল্লাম তান বাড়ি ইয়ে ফুটন বড় ভাই হারুন আলী ইসাল্লাম রে আল্লাহ আবার সময় গত শ্রদ্ধা যারা আসলানা আবার সময় তুরুফাহারোর মাঝে মুসা আলহিহি ইসাল্লাম রে নব দেওয়া হয়েছে ও জায়গার মধ্যে আগুন দিকে মুসা আল্লাহ ইসলাম গেলা এরপরে মুসা আল্লি ইসলাম আল্লাহ সুহানুতালাই যে কেছেন তোমার আতঙ্িত তাই এটা আমার এটা দিয়ে আমি গাছের ভাতা বাড়ি দিয়ে আমি ছাগলটা খালি হরি ইত্যাদি আমার অনেক কাজ হয় এরপর আল্লাহ খোঁজেন লাঠির সারসারসুল মুসা আল্লাহ ইসলাম এরপরে সাপ হয়ে গেছে সাফর ব্যাপারে কোরআন করিমে তিন জায়গা তিন ধরনের কথা কইছে এক জায়গা তো কইছে হাইয়া তুমটা সার জীবন সাপ হয়ে গেছে আর কইছে হুয়া বা মবিন বিশাল সাপ হয়ে গেছে আর কইছে আর তিন কথা খেনে কোরআনে কয় এটা কথা আলোচনা করা হয়েছে আসলে কথা একটা ওই তিনটা নাই প্রথম যখন সারচন্দে সাপের চরত ধর্ষে এরপরে নরাচরা শুরু করছে এরপরে ধীরে 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 ফুল আরম্ভ করছে আর দুশ্মন যত বড় তত বড় উঠি ফের উনে সামনে যখন গেছে বা নুমোবিন বিশাল আকার ধারণ করেছে মানে জায়গা ফেরাউনের কেউইছে তারপর সামনে দিয়ে আই একদিনে চল্লিশ বার টয়লেট হয়ে গেছে ফেরাউন এই সাউরে দেখার বাদে ডায়রি হয়ে গেছে তার কারণ এটা আল্লাহ ক্ষুদ্রত হইল এটা সৈজিদন উসা আলি ইসাল্লাম বাড়ি থাকে বাদে বড় ভাই হারুনা আলিহালামের লগে যখন তার কেউছে মোলাকাত হয়েছে আর হারুনা আলহিচ্ছালাম তাই আল্লাহর গেছে সাইয়া নবত আনাইসোন আর হারুনা আল্লাহ ভাঙানা লাগি জানাই দিলাইছেন যে তোমার ছোট ভাই মুসা আল্লি ইসালাম আয়রা তুমি তার সহযোগিতা করো এরপরে দুই ভাই পরামর্শ করিয়া ফেরাউনের কেট যাইতা রাজ দরবারও যাইতা কারণ নির্দেশ ইলা ফেরাউন তাগা যে ফেরাউনের দিকে যাও কারণ ফেরাউনি সীমা লঙ্ঘন করিয়েছে তাগা শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা তাগুত কোরআন শরীফে প্রায় জায়গা থাকে আল্লাহর এবার তাগুতের বিরুদ্ধে করতে হইব আল্লাহুল্লাদিন আনু ইহুমিনুর আল্লাহ সুহানার খাজ হইল যে মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আল্লাহ গুমরাহি থেকে হৃদায়তকে নিয়ে আইন আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে যে আল্লাহর খাম অনে কাকারুয়াহুত্ত আর যারা খুফরি করছে তারা তাগতের অনুসরণ করে আর তাগুতের খাম হইলো মানুষের বাল্লা থেকে মন্দর দিকে লইয়া যায় আলো থেকে অন্ধর দিকে লইয়া যায় হেদায়ত থেকে গুমরাহি দিকে লইয়া যায় তাগুতে তাগুত বলতে সবচেয়ে বড় তাগুত হল ইবলিস এরপরে কিন্তু বাকি যত মানুষ আছে আল্লাহর আইনটি মানেন না সব তাগুতের অন্তর্ভুক্ত বর্তমান সময়ের বিশেষ করে যত রাষ্ট্রনায়ক রাষ্ট্র দ্বারা পরিচালনা করার এরা সব তাগুতের অন্তর্ভুক্ত কারণ এরা কেউ আল্লাহর আইন মানেন না তার নিজে আইন বানার সুতরাং এরা হলো সবচেয়ে বড় তাগুত আমিও যদি আল্লাহর কোনো আইনের বিরোধিতা করি তাহলে আমিও জায়গাত আল্লাহর আইনের সীমালঙ্ঘন করলাম

যখন আপনার রবে নেদা দিলে আহ্বান করলাম রসুল করিম সাল্লাহামদের সম্বোধন করিয়া কথা কোর উদ্দেশ্য কথা আগের নবীকলের ঘটনা আগের নবীকলের অবস্থা রসুল সাল্লাহলামের জানাইয়া উহারণ দেওয়ার যে সামনে যে ঘটনা বলুন ঘটব আপনার কুরাইশ আপনার বিরুদ্ধে দাঁড়াইব মক্কার লিডার হল আপনার বিরুদ্ধে দাঁড়াইব বড় বড় ধরি হল আপনার বিরুদ্ধে দাঁড়াইব রাজতন্ত্র আপনার বিরুদ্ধে দাঁড়াইব ক্ষমতাসীন আপনার বিরুদ্ধে দাঁড়াইব এটা আপনি আশ্চর্য আর কিচ্ছু নয় সমস্ত নবীকলের বিরুদ্ধে কী হয়েছে এই ধরনের ষড়যন্ত্র হয়েছে এখন আমার মাঝে কিছু মানুষ আসি বুঝছেন না কেউ যদি ইসলামী আন্দোলন করে ফাঁসির কাস্টের জ্বলি যায় আমরা মনে করি এই তো অপরাধ করছেন লাই তোমার ফাঁসিতকে সই এটা ভুল না এন যদি অপরাধ করার কারণে ফাঁসির কাস্টে যায় তো ইমাম হুসেন কারবেলা সই এখানে এটা বোঝা গেল যে আপনার যদি সঠিকভাবে আল্লাহর রাস্তা যায় তাইলে আপনারা অবশ্যই জেল জুলুম আপনারা সহ্য হবে আর শুধু কুরবা ফুলাও খাইয়া হয়তো যদি ইফতার খাইয়া যদি আমি ইসলাম করি লাই এই ইসলাম বোঝা গেল আসলে আসল ইসলাম নাই কারণ নবী ও রসুলের মাঝে একজন নবী পাওয়া যায় শুধুমাত্র সৈয়দাসুলাইমান আলহালাম তা আল্লাহ সুহান আউতাল বাদশাহী দিছিল রাজত্ব দিছিল এবং সুখ শান্তির মধ্যে বাছাই দিলিয়েছিল রসুল ইসলামে আর কোনো নবী হওয়া গেছে না যে কষ্ট সারা জে থ্যাং হোসেন এর বাদে সুলাইমানিকা গেছে ইদ আল্লাহ সুহান উতালা যে যত বেশি আল্লাহর নৈকুটাও লাভ করব তার উপরে মুসিবত তত বেশি আইব বোঝা যায় যদি কোনো দলের উপরে মুসিবত বেশি আইছে তাহলে বোঝা গেল ওই দল হকের উপরে আসে আল্লাহ সুহানু কায় রসুল সাল্লাম স্মরণ করুন সময়ের ইতিহাস আপনার রবে তখন মোসারে আহ্বান করছিলা আনি ইতি কাউমালিমিন মুসা তুমি যাও সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের দিকে অর্থাৎ ফেরাউনের দিকে ফেরাউনের কাছে গিয়ে তুমি দাওয়াতে ইল আল্লাহর দিকে দাওয়াত দাও এবং ফেরাউনের সীমালঙ্গনের যে ক্ষতির দিকে তার সামনে তুলে ধরো আল্লাহ সব তার আনীতল কা জালিম সম্প্রদায়ের দিকে মুসা তুমি যাও দাওয়াত লইয়া জালিম সম্প্রদায় বলতে কোনটা ফরে রায় আল্লাহ করা কাউমা ফেরাউন ফেরাউনের সম্প্রদায় আল্লা তার মধ্যে কি কোনো ভয় নাইনি অর্থাৎ ফেরাউনে কি এই ধারণা পোষণ না যে মারার বাদে আবু আল্লাহর সামনে আওয়া লাগব এবং আল্লাহ সভা আনা হতো আল্লাহর গেছে আওয়ার বাদে তার সমস্ত জিনিসের হিসাব আপনি কাছে হইব এই ভয় কি ফেরাউনের মধ্যে নেই যদি না থাকে তাহলে আপনাকে ফেরাউনে বোঝাও কয়েক কথা যে এই রাজত্ব বেশি দিন থাকতো নাই সামান্য একটা দেশ ইজিপ্টের রাজত্ব ভাইয়া যদি তুমি তোমার আনা অব্ব কম আল্লাহ তো ইটা বেশি দিন নাই খবর গেলে তো থাকতোই নাই দুনিয়া থাকা অবস্থা তো তোমার বারোটা বাজি গেছিল

আর আমি ফেরাউনের ঘরে লালিত লালিত ইসলাম এটা তোমার কুদুরতির নিদর্শন তখন আমার মিথ্যাবাদী সাব্যস্ত করব এটা হইলো আমার বয় এবং আমার দুর্বলতা হইল ওই যা দুই কোসাদি আমার কী হার্ট যেটা এটা খুব সংকীর্ণ হার্ট সংকীর্ণ মিনিং কীটা অর্থাৎ মুসা আলহী ইসালাম যেহেতু তুতলাইয়া কথা কইতা তুতলাইয়া কথা কওয়ার কারণে হার্টর মাঝে এটা কে করতো প্রেসার দিত

ইফকাহু কাউলি আমি যে কথাগুলো কইম এটা যেন আমি অনুদাপন খতাম পারি এই শক্তি আল্লাহ আমাদের দাও এর কারণে রসুল করিম সাল্লহি আল্লামী প্রথম যখন অহিন নাজিল হয়েছিল তখন আল্লাহ রসুল সাল্লি ইসাল্লাম জিবরি আমিন খুঁজছেন ইখরা আল্লাহ রসুলের খুঁজছেন মা না বি খারি আমি ফড়ালেখা জানি না তখন জিবরি আমিন আল্লাহ রসুল সাল্লাহ বুকর মাজে লাগাইছিল বুক লাগাই চাপা দিছিল তিনবার চাপ দেওয়ার পরে আল্লাহ রসুল্লামের সিনা খুলে গেছে এই খোদার আল্লাহ আল্লাহ রাখ্ রাখ আই রসুল আপনার চিনা কি আমি সিনা নেই কোনো স্কুলও পড়ছুন না কোনো লেখাপড়া করছুন না হাবি মিনিমাম কমপক্ষে অন্তত তিন চার বছর মানে আপনার রাজ্যের চব্বিশ ঘন্টা কে করা লাগে যত মুখে ফেনা বাহির হয় কিন্তু আল্লাহ রসুল্লা আল্লাহ লো হারিক মিহি লি সা কালি তা জালাবি আই রসুল আপনার জিপবার আপনার লাল সারা করেন না জানো কারণ জিবলি আপনি যখন আইয়া আল্লাহ রসুলের সামনে টিলাউট করো তো আল্লাহ রসুল এইটারে কণ্ঠস্থ করার লাগে

এরা যখন তিলাওয়াত করে তার সকাল খুঁজে যায় গোলার রোগ বা সে নি আপনারা জানে যে আদ আদ দিয়ে আকটিং করে এটা কিন্তু যাইজ নাই সেনে যাইজ নাই আপনি যখন তিলাওয়াত করে এরা তো একটিং করিয়া করে তিলাওয়াত করার সময় যে আপনি মুখরে মোড়া দিবা আর কপালটা টানা দিবা তাহলে ও মুসলিমে দেখলে মনে করবো কুরান এটা তো আর গজবে দেখা যায় বিভোধ করছে মানুষটা এর লাগে কিন্তু এটা ঠিক নাই আপনি নর্মেল টিলাত কর্তা যেভাবে প্রত্যেকটা শব্দরে তার জায়গা থেকে আপনি তলফফুজ করে বাহির করিয়া আনতা এটার মধ্যে আপনার যে গাম বাড়ি যায় গলার রোগ ফুলি যায় তোলি আ না কালি তা জ্বালাবি ইনা আল না জাম আহু কর আনা আর মুসিবত দেখা দিয়েছে বর্তমান সময় এখন একজনে আর জন কন্ডোর কফি ফরে সে সুদাইজের কেড়াত ফরে সে সুরেমের কেড়াত ফরে আমরা তো মুরব্বী হলে এখন খাওয়ায় খুঞ্চুনে করা শিক্ত আসিল তার আপনি আর একজন এটা কফি খেলা করবা এর বুঝা গেলে আল্লাহ আপনি আল্লাহর মানে সৃষ্টি করে রাজি নাই আল্লাহ আপনার গোলাচন আমার লাগান ফাটা যেগুলো আল্লাহ ওটাই আমার আমার দরকার আমি আরও ধরনের কণ্ঠ বাজাই মুখে এগুলো ঠিক নাই মুসা আল ইসলাম ওখানে রব্য করি আমি তো যাইব অবশ্যই কিন্তু ওই আজই কুসদরি আমার সিনাত সংকীর্ণ হইয়া বই দিছে কারণ আমার কথা কইতে কষ্ট হয় ওলা ইয়ংতালি কলি নি আর আমার কথা স্পিডলি যায় না আমি ট্রুলি কথা কইতাম পারি না কন্টিনিউ কথা কইয়া দিতাম পারি না ফারসিল ইলা আল্লাহ আমার সাথে আমার বাই হারুন আমার সহযোগী বানাই মানে অন্য আইন কোয়াছে আল্লাহ আমার ভাই হারুন অত্যন্ত কি খুব ক্লিয়ার কথা কইতে পারেন আর মানুষের ওয়াজ নসিহত করবার লাগে তাই খুব উপযোগী খুব সুন্দরভাবে বুঝাইতে পারেন আর মিনাল ইন্নামিনাল বায়ানে হীরা নিশ্চয়ই কিছু মানুষের বয়ানের মাঝে কথার মাঝেও আলোচনার মাঝে জাদু থাকে মানুষের আকর্ষণ করতে পারে তো হারুন আমার বড় ভাই যে এই এইভাবে তার কথার মধ্যে খুব ক্লিয়ারেন্স আছে এবং মানুষের খুব সুন্দর ভাষা বুঝাইতে পারেন এই হিসাবে আমার বড় ভাই হারুনটা আপনার সহযোগী বানিয়ে দোকা মুসা আল্লাহ ইসলামের অনুরোধের কারণে আল্লাহ হারুন ইসলামের অনুভূতিতে দান খুঁজিলা এখন দিও ভাই নবী আল্লাহাম এরপরে মুসা আলাইসলাম আল্লাহ শুধু তো নাই আমার উপরে কিন্তু একটা বড় অভিযোগ আছে ফাঁকা ফু আইনজা তুলুন আমি তো বয়স তো হত্যা করে দেব কারণ ফাঁসির আমি তো আগে আসলাম বাইক ইজিপ্টে গিয়ে মাদাইনাস ইসলাম এখন আমি যাওয়ার বাদে ফেরা তুমি নবীনা ফিরিস্ট ইয়ে থাকো ঘটনা কোনটা ঘটে গেছিল আগে ফাঁসির ক্যাশ জলাও এর বাদে তোমার দাওয়াত শুন মনে আল্লা সুবাহান আহ কোনো কক্ষণ নয় তুমি যাওয়ার বাদে তোমার ফাঁসির কেষ্ট দুজলাইতো নাই এবং তোমার কেউ করতো নাই সেনে আমি আল্লাহ সুবাহান আহু তালা আমার ক্ষুদ্রতের মাধ্যমে ফেরাউন্ড কন্ট্রোল লই আই আর সবচেয়ে বড় দলিল দলিললইটা তুমি জন্ম হওয়ার আগে তো তোমার হত্যা করার প্লান তৈরি হয়েছিল কিন্তু আমি ইচ্ছা করলে যে প্লানটা ফেরওনে তৈরি করছিল এক বছর সন্তান সন্তানটা হত্যা করা হইতো না এক বছর হত্যা করা হইব যে বছর হত্যা করা হয়েছিল না ও বছর তোমার বড়ো ভাই জন্মগ্রহণ করছেন আমি ইচ্ছা করলে তো ও বছর তোমারই জন্ম দিতে কিন্তু তখন আমার দুর্বলতা প্রকাশ পাবি আমি এই বছর তোমারই জন্ম দিছি না আমি জন্ম দিছি এমন বছর বছর যে বছর কারফিউ আছিল কিন্তু তোমার হত্যা করা দূরের কথা ফেরাউনে নিজে লালন পালন করিয়া তোমা তোমার কি করছে বড়ো করছে সুতরাং কাল কাল্লা কক্ষণ নয় কী করতো নাই। তোমরা উভয় ভ্রাতৃদ্বয় অর্থাৎ হারুন আলাই ইসলাম মুসা আল্লাহ ইসলাম তোমরা দুজন ফেরাউনের দরবারে যাও আর আমার নিদর্শন ওখানে যাও নিদর্শন দুইটা মনে আছে আপনার একটা লাঠি আর একটা হল আত মুসা আল্লাহ ইসলামের এই নিদর্শন নিয়ে যাও নিশ্চয়ই ইন্না মাকুম মুস্তা আমি তোমরা সাথে থাকবো এবং আমি শ্রবণ করবো আলোচনা কি ওর না ওর আমি আল্লাহ করবো শুনবো এবং আমি তোমার সাথে থাকবো ই কেন বোঝার বিষয় হলো আল্লাহ সাথে থাকবা আল্লাহ সাথে থাকতো বাবা বলতে গিয়ে আল্লাহ হারুনা মুসালের মধ্যে বই থাকবা নি ইতালি আমরা আমরা সমাজ বিরাট একটা বলধারণ সৃষ্টি হয়ে গেছে আল্লাহ যেসব যেখানে কইচন রব্বি তোমার রব তোমার সাথে আসুন আমরা মনে করি যে আল্লাহ সব জায়গাতে থাকুন আল্লাহ সব জায়গায় থাকা লাগে না আল্লাহ তো আল্লাহ উহারণ আল্লাহ যে আর সাইকিয়া যদি দুনিয়ার খবর হইতে যাব তো আল্লাহ হইবা আল্লাহ যদি লগে লগে আঠা লাগে আর মানুষের আল্লাহর মধ্যে ক্ষমতা থাকবো কীতা বুঝাই না পারাম দ্বারাই আপনার দাঁড়াবো আমিও শুনবো আল্লাহ যদি শোনার লাগে আমার দাঁড়াওয়া লাগে আমি আর আল্লাহর মধ্যে মাকুম ইন্দামান তোমরা উভয়ের সাথে আমি থাকবো এবং শুনবো এর মানে হইলো যা আলোচনা হওয়ার সব আমার কন্ট্রোলের ভিতরে থাকবো এর বাহিরে দায়িত্ব নাই আমি আল্লাহ আমার দেখাতেই আছি আল্লাহ তাআলা খুঁজছেন যে তোমরা যাও বয় ভাই না উভয় বাই ফেরাউনে গেছে যাও আর যাওয়ার ফলে আমার মেসেজ ভো এবং প্রথমে এই কথা যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসাবে আইছি রব্বুল পক্ষ থেকে রব্বুল আলমীর সেখানে কো যেহেতু ফেরউনে নিজে দাবি করছে রব আনা রব্বু খুমুল্লা সুতরাং তার এই কথার প্রথম প্রদেশ করতেই বোধ আমরা রবুল আলমিনের পক্ষ থেকে গিয়েছি তোমার থেকে বড় রব যেন তার পক্ষ থেকে আমরা আইসি ইল আর ওনার কাছে ওই কথা যে বানী ইসরায়েলের যত মানুষ আছে তোমার দেশও যারা রে খাটানি খাটানিওর অথবা যারা রে ঠের কাজ করানিওর এরারে আমার সাথে দিলাও তাহলে বুঝা গেল আল্লাহ সুবাহ মুসা আলহিসাম রে অসিয়ত করছেন যে প্রথমে গিয়েও তার লোকে জিহাদের ঘোষণা না দেওয়া এবং এমন কোনো ঘোষণা না দেওয়া যেটা সে গ্রহণ করে না সুতরাং প্রথমে তার যে প্লাস পয়েন্ট আলোচনা করবাই যে তোমার সাথে আমরা কোনো দ্বন্দ্ব নাই তোমার হেদায়তের দাওয়াত দিলাম তুমি যদি হেদায়ত গ্রহণ করো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করো তাহলে তুমি আমরা মানে ইসরায়েলের যা মানুষ আছে যারা আমার সাথে দিলাও আমি আমার পূর্বপুরুষের দেশ ফিলিস্তিনে বুগি আমি যেন কি আমরা আল্লাহর এবাদত করতে পারি फेरা ওলে দুইটার মধ্যে একটা যদি মানি লিতো তাইলে কিন্তু আর দ্বন্দ্ব আছিল না ফেরানো মানছে না প্রথম কথা হইল আল্লাহর মানাতে প্রশ্নই এনে কেন হে নিজেই রব হইয়া আল্লাহ আমার গোকাই থাকি আর দ্বিতীয় কথা হইল যে এরারে কেন দি মেরা তুমি গোলাম খাটাইরাম সুদে এরারে তো দেওয়াইতো নাই قال අلم نربك فيনা ولي دم ولبيستوينا من عمرك سنিন এই এটা আলোচনাটা পড়ে দেবো আমরা এখন আগে যাই মানে ঘটনা কিভাবে হইছে سيدنا موسى عليه السلام و هارون عليه السلام و الله سبحانه وتعالى تعالى هو جنجي و و الله موسى عليه السلام هارون علي. عليه علي. <applause> الله سبحانه وتعالى تعالى فقولا له قولا الله يتذكر او يخشى موسى عليه السلام غشا علي. এক তাপর মারি আর কে আমদ গোয়াইছে আরেক হাদিস আছে আজরাইলে সৌ গোড়াইলি ইসলাম তাহা মারি মুষা আল্লাহ ইসলাম এখন এই গুসা যে মুসা আল্লাহ ইসলামের থাকে দ্বিতীয় কথা হলো মুসাআলামী যেটা কইসি ওংতালি কোল ইসানি ফরুহারুণ আল্লাহ আমার বক্ক দেশ এটা সংকীর্ণে হতাশ হইতে কষ্ট হয় জিপবার মাঝে আমার তুতলামি থাকে যে মানুষের তুতলায় এই মানুষের যে গুসা উঠি যায় তার মারতে পারে না দেখছি জানে তুতলা যে মানুষের গুসা উঠিলামতে পারে না কিন্তু এর বিপরীত তুতলা যে মানুষ এই মানুষের গান গায়তে কিন্তু সে তার মুখো বাজে না করলে তার মুখো বাজে না বালা রিডিং রিডিং যদি শিখিলে রিডিং করে তার মুখো বাজে না কিন্তু গুসা উঠে গেলে আর তার কথা হয় না মুসা আলিস এমনি গুসা বাইশি আর যখন তুতলা নিয়ে আছে এখন আর কথাই হইতে পারেন না কোনো কোনো ঘটনা পাওয়া যায় গুসা উঠার বাজে মুসা আলো উড়াতের মাঝে থাকাইতা কারণ আওয়াজ বাহির না আল্লা সুসারে আল্লাহ আল্লাহু ইচ্ছা তোমরা দুই ভাই যাও কাছে গে নম্র এবং বিনয়ের সাথে কথা হইও ফেরাউনে যে রাগ করে তোমরা রাগ করিও না গুসা করিও না কেন ওই তো ফেরাউন হেদায়ত গ্রহণ করবো আচ্ছা ফেরাউনে যে ইমান আনতো না এটা আল্লাহ আনত নেই তাহলে আল্লাহের কথা কেনে কিন বোলে ওই তোবারে ইমান আনবো আল্লাহ সুবাহ একমত লোটা যে আল্লাহ যে কই যে মোসা তুমি আর তোমার বাই গিয়া যত ওয়াজ করে ফাত্তর গলত নাই মোসা আল্লাহ ইসলাম আল্লাহ নবী হইবা আল্লাহ তাইলে ই মানে বেকার গুড়ার গাছখানে খাটাম এলাকি আল্লাহ মুসা আল্লাহাম আশা দিছ হে ইমান আনুক আর না আনুক আপনার যাওয়াটা বিফল হইতো নাই আপনার কাম হইলে আপনার দায়িত্ব পালন করা আর হেদায় ধালি কইল আমি আল্লাহ যদি ফেরাউনের গেছে আপনি না যাইতা তাহলে কেমতের দিন হইলো না আল্লাহ আমার কাছে তো যাওয়া না সুতরাং তার শাস্তি দেওয়ার কোন সুযোগ আসিল না আর আপনি যদি এ রাগ কৰি তাহলে এই কম বক্ত ইমান আন্তঃ নাই কিন্তু হইব কিনা হইব আল্লাহ আমি ইমান আন্তাম আসলাম ওই সময় আপনার মূষা রাগ করে আমার গুছা উঠি গেছে আমরা সমাজত দেখুন যে মানুষ আছে আচাৰ খাইয়া ফরিয়া কয় আপনি আসছেন এলাকি আমি ফরছি আচ্ছা ফরিয়া বাদে না বাইশে আসছে দুষ দিলে আপনার খন্দ তো ফের কথা কই জানি হইব যে আল্লাহ ইমান আনতাম আসলাম কিন্তু আপনার মোষার খারে আনতাম ফার্সি না তাহলে মুসাআ আলহ ইসলাম আপনার খান্দ ফারা দিয়া যেন হে জাহার নামও না যায় যাহার নামত এলো সুজাদবী এই সুযোগ তার লাগি কোরআন করিমার মধ্যে কোয়া হয়েছে প্রত্যেক আলোচকের লাগি প্রত্যেক বক্তার লাগে যারা রাজ রুচি হাতকর হন তারার লাগে কোয়ালিটি প্রথম হইলেন উত্তম শব্দ চয়ন করতে হইবা অশালীন শব্দ ব্যবহার না নাম্বার দুই হল উদা সাবিল হিকমত হাসানা মানুষের সুন্দর শালিনী শব্দ দিয়া হিকমতের সাথে আলোচনা করা কিন্তু আমরা দুর্ভাগ্য হয়েছে আপনি ইউটিউব জানো দেখুন আরম্ভ করার বাদে একজন আর যে খালি খাবি রুটুয়ারে বোঝা গেল খুড়ানো আর কিছু নাই খালি অগ্নেই আছে যে যার লগে বনে না তার অপোজিট গ্রুপে খাঁফির হুতার দিয়ে মানে জাহান নাম্বর দেয় বোঝা যায় যে না জায়গা তো কম কিছু মানুষ যদি খাপির বানিয়ে জাহান নম্বর হটাই দিয়ে আমরা জায়গা তো দরকার তো এই যে ধারণা খুড়ানে কয় না ফেরাউনের কাছে যাওয়ার বাদেও আপনি বিনয়ের সাথে কথা কইবা নম্রও কথা কইবা যাতে আপনার খান্দ দুঃসবাই না পারে এখন সৈন্য মোসা এবং হারুন আলিহিহি ইসলাম ফেরাউনের দরবারও গেছেন যাওয়ার বাদে ফেরাউনের সিকিউরিটিতে খুঁজছেন যে আমরা রব্বুল আলমিনের পক্ষ থাকি দুইজন নবী নবিআইছি সিকিউরিটি গিয়া ফেরাউনটা খুঁজছেন ফেরাউনে কইছে বিতরাও তো বৃতরে গিয়াছেন মুসা আলি সালাম হারুন আলিহিহি ইসলাম মুসা আলি ইসলাম বিতরে গিয়া খুঁজছেন আসসালাম ও আলম তাবা আল হুদা শান্তিবর্ষিত হেদায়ত গ্রহণকারীর উপরে কোনো নন মুসলিম যদি সালাম দেয় যে সালামের তোর সুন্দর তরি কল যে এটা সালাম ও আলম আল হুদা এখন মুসা আলহ ইসালাম আর হারুনা আলহিমাম প্রথমে কিন্তু ফেরাউন মুসাল আলি সামনে চিনছে না চিন্ন কোথা নে দশ বছর আগে তো মুসা আলাইসলাম গেছ লাগে ফিরিয়ে আইসন দশ বছর বাদে তখন তো বডি নটা চেঞ্জ হয়ে গেছে আর এটা চেঞ্জ ঘটনা এটা তখন কোন সময় লাগা নেই ফাইল ফটো লেখা আছে আপনার কম্পিউটার ঢুকিয়ে রাখি দিবিলা তো আসিল না ফেরাউনে বুলে দিয়েছে এখন জিগেছে তোমরা খে এবং তোমার উদ্দেশ্য কীতা বলে আমি মুসা মে ইমরান আর এন আমার বড় বাই হানুনে বিনা ইমরান আমরা দুই ভাইয়ের আল্লাহ আল্লাহ রসুল বানাইয়া ফাটাইছেন তোমার কাছে আল্লাহর রুবিয়ত সম্পর্কে তোমার দাবার লাগে ফেরাউনে খুব আশ্চর্য ঘটনা আমার তুই আরো রব আসোনসা আল্লাহিস আসেন এই রব খে বলে ইরাব কইলা যে আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা আছে সবকিছুর সৃষ্টিকর্তা তোমারও সৃষ্টিকর্তা তোমার বাপ দাদার صدদু সৃষ্টির সৃষ্টিকর্তা ফেরাউনের কথা আমার বাপ দাদার যে সৃষ্টিকর্তা হই আমার বাপ দাদার এর আগে যে কি করছিনা এরা যে শরীক করছিল এই সময় তোমার আল্লাহ কইアスলা এর কারণে কোরআনে কারীমও কইছে alam tarail allazi haj ja ibrahima আন rabbiyan ataullahul mulk إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين شعب نبي الشيطاني عندما يتحدثون عن قوم الظالمين يقولون أنه ربوبيت لها الله ألوهية أخته الله ربوبيت أخته এবং আল্লাহর খালি কেয়ার আরেকটা আল্লাহার বিভিন্ন কোয়ালিটি আছে এর মাঝে আল্লাহর যত সিভাতি নাম আছে এর মাঝে সবচেয়ে পাওয়ারফুল নাম হইল রব এবং সুবাহান ওই দুটা এর লেগে দেখব আপনি এবার মাঝে খালি রব আর সুভান যখন হয় আপনি যখন দাঁড়াইলা ফলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রুখুত গিয়া সুহান আর রব্বি আল আজিম সুভান দিয়ে আরম্ভইল রব দিয়ে শুরু রইল দাঁড়াইয়া আমি আল্লাহ হাম সিজদাত গিয়া আবার সুহানি আল আল্লাহ এরপরে আপনি আল্লাহ জলাম তু নি জলমানা প্রত্যেকটার মাঝে ভাববে আপনার রুবভিত্তে কিন্তু চর্চা করা হয় এটার একটা দিক আরেকটা একটা দিক হইল দুনিয়াত আবার আগে আমরা আলমের আরওয়াত আল্লাহ সুহান শপথ নিশ্চয় এটা রুবিত শপথ আছে জিজ্ঞান হয়েছিল আলাস্তু বে রব আমি কি তোমরা রব নই কিন্তু আল্লাহ জিগাই না কিন্তু আলাস্তু বিল্লাহ আমি কি তোমরা আল্লাহ নই আলাস্তু বিল খালিক আমি কি তোমরা খালিক নই আলাস্তু বিল রহমান আমি কি রহমান নই আল্লাহ আলাস্তু বিব্বিক হম আমি কি তোমার রব নই ইয়ার ফলে দু রব আমরা গেলা খবর পর্যন্ত খবর ফলে রবা জিগানি জনাই মানিল্লা মাম মালিক মান খালিক জিগানি জনাই মার রব্বুখা তোমার রব খে এই রুবের উপরে এত চর্চা কেনে করা হয় এটা হলো বুঝার বিষয় ভাষা একটা জিনিস আমরা কইম যে আল্লাহর খেনে করি আল্লাহর হুকুমের লাগে করি যে সহজ আনসার কিন্তু আপনি আরও ডিপকিয়ে চিন্তা করেন হাসরের ময়দান আল্লাহ সুহান আবু আল্লাহ যখন জাহান নামীর জাহান্নাম যাইবার লাগে হইবা তখন যদি কোনো জাহান্নামী দাঁড়াইয়ে কয় যে রব্বুল রব্বুল আলামী আপনি কই আপনার গোলামী করলে আপনার এবাদত করলে আপনি আমরা জান্নাত দিবা আমরা আপনার গোলামি করছি না আপনার মানছি না আপনি আমরা মাঠিবা নাই লিবা জাহান নামও দিবা কোনো ইনসাফে হাই আফসুস যদি আজকে মাটি দিতাম পশুর মতো তাহলে কত ভালো হইতো তাহলে আল্লাহ মাঠি নাবান আমার জাহান নামখানে দিবা আমি বুঝাই দাম বার আপনি একজন মানুষরা কইলা যে এই কাম করলে তোর টাকা পুরস্কার পাইবাই তাহলে না করলে পুরস্কার পাইতো না এই পর্যন্ত শেষ তারা শাস্তি দিবা কোন ইনসাপে তো হাসার মাঠ যদি দাদাই কইলা আল্লাহ আপনি আমার জাহান নাম দিবা এটা আপনার কোন ইনসাফ আমি আপনার গোলামি করছি না আপনি আমার মাটি বানাই খাওয়া এই কথা হইতে পারতো না করে রবের উপরে চর্চা করার রুবিয়ত শিক্ষা দেব কারণ রব শব্দের অর্থ হইল সহজ অর্থ হইলো সবচেয়ে শর্ট অর্থ যেটা লেখন আমি পাইছি ভাইছি হাকিম মুল তানবির রহমতুল্লাহ তাফসির মুরব্বী আমরা আমরা মুরব্বীর মুরব্বী কিন্তু সবচেয়ে বড় মুরব্বী হে আল্লাহ এটা হইল সহজ আপনার রবের অর্থ কিন্তু আসল রবের অর্থ হইল আল্লাহাম রাগিবসানিফর হওয়া ইনসা উসাই হালান এক সত্তারে কয় যে সত্তায় সৃষ্টিটা কিলুইয়া এন্ডিং পর্যন্ত এই জাতের রব হয় উদাহরণস্বরূপ জন্মর আগে মার ফেটও থাকা অবস্থায় আমরা আহার লাগছে পানাহার লাগছে তখন এই কল্পনাও আমরা আসিল না ওই জায়গাতে আমরা খাদ্য দেব হয়েছে দুনিয়া থাকার বাদেও আমরা কিন্তু বরণ বছর আল্লাহ কর আর হাদৃশ্য হয়েছে জান্নাতো যাওয়ার বাদে মানুষে খাইব কিন্তু টয়লেট হইতো নাই দুনিয়ার কোনো আপনার দুর্গন্ধযুক্ত জিনিস প্রায় জায়গা কোয়াচ্ছে জান্নাতি অটা হারা তোমরা পবিত্র স্ত্রী হল স্ত্রী হল যদি দেওয়া হয়েছে আমরা স্ত্রী অপবিত্র নি এর মিনিং করলো দুনিয়ার যে দুর্বলতা এটা তো নাই দুনিয়ার প্রত্যেক মহিলার প্রত্যেক মান্থলি পিরিয়ডর ডেলিভারির মধ্যে আপনার বিল্ডিং ব্লিডিং কর আমরা টয়লেট খরলাম আমরা নাচের দিছরের বিভিন্ন ধরনের কি আছে আমরা গাম যখন বাহির হয় গাম থেকে দুর্গন্ধ বাহির হয় এর একটাও থাকতো না জান্নাত তো তার কারণ হইল যে আমরা বডি যেটা বানানো হয়েছে এটা চারটা জিনিসটা বানানো হয়েছে আগুন ফানি বাতাস মাটি এই চারটা জিনিস বানানো হয়েছে এর কারণে আমরা থেকে দুর্গন্ধ বাহির হয় জান্নাত ও মানুষের যখন বডি হইব আবার চারটা জিনিসটা বানানো বলব কস্তুরি

তো রসুল করিমসলে তিনটা জিনিসটা পছন্দ করতাম প্রথম হইল হোক আপনার সুগন্ধির আল্লাহ রসুল পছন্দ করতাম দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আসলামে মজলুম মহিলা খন্ডে পছন্দ করতা একটা হয়েছে যে নেক্কার মহিলা খন্ডে আর তিন নম্বর হলো আল্লাহ রসুল্লে যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হইলো নামাজ খুরতুল্লাহিস আল্লাহ রসুল সাল্লা সুগন্ধি পছন্দ করতা কিন্তু আতর ব্যবহার ছাড়াও কিন্তু আল্লাহ রসুল এর শরীর জাগি মিষ্কের গ্রাণ ভাই এমনকি কোনো সন্ধানকারী যদি আল্লাহ রসুল্লে খুঁজতে যাইতো রাস্তার গ্রান শুংগাইয়া হয়তো হয়তো এইদিকে কিছুক্ষণ আগে আল্লাহ রসুল্ল রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম এক সাহাবিয়ার গরগিয়া কে রেস্ট লই চল আর আল্লাহ রসুল উত্তপ্ত গরমের কারণে গ্রাম বাহিরিছে আর ও মহিলা সাহাবিয়ে আল্লাহ রসুল্লাহমে গাম রে বুথলের মধ্যে বড়া শুরু করছেন আর ওজনেদিকে এলে এটা খেলে বড় বলে এটার মধ্যে কিন্তু মিক্স থেকে আর বেশি গ্রান এতে বোঝা গেল যে জান্নাতও যাওয়ার বাদে আমরা যে বডি দেব ওইবো আল্লাহ দুনিয়াত রসুলটি শরীর দিলাইছে এটা অসম্ভব না এটা রসুলের মহিলা আল্লাহর কদরত এখন জান্নাত যাওয়ার বাদে মানুষ আহার করবো পানাহার করবো সব কিছু করবো কিন্তু টয়লেট হইতো নাই এক নাস্তি কেবেলা জুনায়দ বাগদাদির রহমতুল্লাহ আল্লাহ এর প্রশ্ন করছিল কথা যে জান্নাতও যাওয়ার বাদে মানুষ আহার করবো পানাহার করব কিন্তু টয়লেট হইতো নাই এটা তো যুক্তি ধরে না দুনিয়ার মে আপনি এমন কোনো উদাহরণ দোকান যেটা একজন মানুষের টয়লেট করছে কিন্তু টয়লেট খরিয়ে খাইছে কিন্তু টয়লেট করছে না ইলা যদি একজন মানুষ দুনিয়াট পাওয়া যায় তাহলে আমি বিশ্বাস করবো আপনার কোড়াহাতি সত্য জোনায়দ বগদাদির রহমতুল্ল্লাহ আলহি কই বলা উদাহরণ তুমি নিজেই গেল কীভাবে বোলে তুমি দুওয়ার আগে মারপেটও দশ মাস দশ দিন আসলাই নি বোলে আসলাম বোলে এই সময় খাইছি নি বোলে খাইছি বলে টয়লেট খরচ এটা জানি না বলে তো ওটা জানি ওটা জানিলে তোমার প্রশ্নের আনসার হয়ে যাবে কারণ মারফেটও যদি টয়লেট করতে হয় তা মারফেট ফাটি গেল নেই সুতরাং আল্লাহ তুমি দুনিয়াত আইবার আগে আল্লাহ তোমার এক্সাম্পল দিয়ে তোমার যুক্তিকে খণ্ডন করে দিলেই যে আমি আল্লাহ তোমারে দুনিয়াত আওয়ার আগে মারফেটও যদি দশমাস দশ দিন খাবার টয়লেট না করিয়া রাখতাম পারি তাইলে আমি আল্লাহ এটারা সক্ষম যে জানাতো আমি খাবার টয়লেট না করিয়া রাখতাম এর কারণে আল্লাহ সব হানাউ তাল্লায় মানে কি এই রব এই জিনিসটার চর্চা বিষয় করছে এটা এক কারণ দ্বিতীয় কারণ হল যে আমরা যে এবারত করি মাত্র যেটা আমি আগে কইছি যদি কোনো কাফিরিলা প্রশ্ন করিলা আল্লাহ সব ভাড়া আল্লাহ রয়েছে তাহলে সহজ আনসার কেটে জানেনি সহজ আনসার হইলো যে আমরা আপনি যখন জানো মসজিদ আছি এটা আল্লাহর গড় মাস্তিদি খৌকার আমরা নিজের গড় হৌকা আপনি ঘরের কারেন্ট বিল কাউন্সিল দিয়ে দিন ওয়াটার বিল কাউন্সিল দিয়ে দিন এরপরে আপনি আরও বিভিন্ন কি বল দিয়ে দেন কাউন্সিল দেওয়া হয় না নিতে দেওয়া হয় যে এটা কাউন্সিলে কী করছে মেনটেন করে এলি দেওয়া লাগে আল্লাহ সুবাহানুতার রব দিয়া ওটা বোঝা যে বান্দাত রবের তোমার ইন্টারভিউ এ কারণে এই বিশাল আসমান যে তোমার উপরে সাত এ রাখছিলাম আর সূর্য আর চন্দ্র যে তোমার ডিউটি করছে মাটির মাঝে বীজ পন খরচ ফসল দিছে আর আসমান থেকে বৃষ্টি সারছি আর ফসল উৎপন্ন হয়েছে এই জিনিসগুলো যে খাইছিলেন করবে এখানে তো তোমার কমন সেন্স দরা দরকার আছে যে দুনিয়ার যদি সামান্য জিনিস ব্যবহার করার কারণে সরকারের আমি ট্যাক্স দিলাম তাহলে মূল মালিকরাও তো আমি ট্যাক্স দিছি না সুতরাং আজকে তুমি আমার এগুলা বিনিময় দিলাও তোমার মধ্যে নাই কিনা মানুষের সার্বনী হাদৃশ একটা ঘটনা আছে বাণী ইসরায়েলের আল্লাহর হাস বান্দা আল্লাহার এবাদত খরচই পাঁচশো বছর পর্যন্ত হায়াত পাইছ এই বান্ধা আল্লাহ সুবাহ আল্লাহ কাজ আল্লাহ ফাহাদুপে আমি বাড়ি ফরম যাতে সমাজের কোনো জামেলার মধ্যে আমি না করে আর আমার এফি কুদরতের মাধ্যমে ফানির নহর ফার উপরে দিয়ে দাও আর আমি অনবই আমার যাতে নিচে নামার লাগে আল্লাহ সব ব্যবস্থা করিয়ে দেন ফাঁসশ বছর এবাদত করার বাদে এই আবিদ মারাশন মারা যাওয়ার বাদে আল্লাহ সু ভান আল্লাহ ফির ইস্তারে ফাটাইয়া হলে আমার বান্ধারে গেজি খাও থান খুন আমল আছে যে আমল দিয়ে বাবা এই ব্যক্তির চিন্তা করছেন যে ফাঁসশ বছর যে আবাদত করছি বাকিগুলো বাদ দিলাম শুধু ফাঁসশ বছরের সিজদাও যদি দিও তো আমি জান্নাত পাই

কেউ দিতে রাজিয়া শুনি ফানি তো খাব লাগব আপনার কী যদি টয়লেট বন্ধ হয়ে থাকে একদিন এমনকি আপনার বিটিতে খুইনের যদি টয়লেট বন্ধ হয় আর যদি কোনো ঔষধে কাম করে না শেষ পর্যন্ত যদি এগুলো একটা ঔষধ বাড় হয় যে আপনি যদি আপনার রাজত্ব চারিদিন তাইলে টয়লেট উইব হইব রাজত্বকে যাক তো টয়লেট আগে দরকার স্বাভাবিক জিনিস ইমান বান্ধায় হয়েছেন আমার তো আর কিছু দরকার নাই আমি পাঁচশো বছর এবারও দিলাম আমার ফানি আগে দাও স্টল ফানি দিয়েছে পানি ভান করার বাদ আল্লা সোভাতে হলে আমার বান্দারে গে আজকে কোন মানে জান্নাত কোন আমাদের আমলার দিলেই চিন্তায় এখন আপনারা চিন্তা করুক আমরা কতগুলা পানি পান করছি ডেইলি আমরা মুরব্বী হলে এখন পানির ওপর নাম জীবন এ কথা কুরানের রাজা আল্লা মিনাল্মা ইকুল্লা সাই ইন হাই প্রত্যেকটা জিনিসের প্রাণের সঞ্চার রাখছি আমি পানির মাঝে আর প্রত্যেক মানুষ সুদৌক বড় হোক অসুস্থ হোক সুস্থ হোক দনীয় গরিব হোক প্রত্যেক মানুষে প্রতিদিন চব্বিশ হাজার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে চব্বিশ হাজার বার যদি আল্লাহর তসবি তালিল করি তাহলে শুধু শ্বাসের সুক্রিয় আদায় হইব বাকিগুলো বাজুই আল্লা সেই হাই সুতরাং মানুষ অটোমেটিকলি আল্লাহর এবাদত করা গুলামি করা তারপরে বাজি কারণ আল্লাহর যে জিনিসের নিয়মে ব্যবহার করে ওখানে বুঝিয়ে এবারে করা হয় এইটা বুঝার লাগি বারবার রবের চর্চা করা আর রবের আপনার শব্দ নবই আবার রবের প্রশ্ন হইব আর সুবহান হইলো এমন এক জিনিস কি আমরা সহজে সুবহান শব্দের অর্থ হইলো আল্লাহ ফাঁক এটা আমরা যখন বুঝি আসলে আল্লাহ ফাঁক নাই ফাঁক হইতে তার অবদির না থাকা লাগে আল্লাহর অবদির নাফাকে চাকিটা আসলে সুবহান শব্দের অর্থ হইলো যে আল্লাহর জাত আমরার দুর্বলতাতে পাক যেটা আমরা কল্পনাও করতাম বর্তমানে এটা আল্লাহর লাগে সম্ভব আমি বুঝাইতে পারবো নাই যেমন আমি আমরা উদাহরণ দেয় মেয়ারাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কিন্তু সুভান ব্যবহার আল্লাহ মসজিদ সুভান পবিত্র করা যেটা তোমরা কল্পনা করা সম্ভব না এটা আল্লাহ লাগি সম্ভব এর লাগে যখন যেন সব জিখিরোর মাঝে ওই সুহান আর রব্বের চর্চা করা হয় মাজের মাঝে আপনি আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন কয় শুরু করল্লা আর কোরআন রব্বানা দিয়া তো চল্লিশের উপরে আয়াত আছে শুধু রব্বানা দিয়া আর আগেও রবি সবত নবইস মারার বাদেও প্রশ্ন করবো মারার রাব্বু খা ঠিক এই কথাটা বুঝেই পারলে গিয়ে আল্লাহ সুবাহান আর মুসা আলি ইসলাম হারুন আল ইসলাম ফেরাউন্ডে গিয়ে আল্লাহর রব যে আল্লাহ ওটা পরিচয় তুল্লাহ ধরো এখন মুসা আল্লি ইসলাম আর সি হারুন আলি ইসলামকে সইম যাওয়ার বাদে ফেরাউনে যখন কথাবার্তা হয়েছে তো জিকাই ল ইব্রাহিম আলাইসলামের আয়াত কইছে ইব্রাহিম আলাই রে নমরুদে জিকায় যে তুমি যে তোমার রব হয় রায় আসয় তোমার রবের খাম কেটা তো ইব্রাহিম আলাইলামে কইলা যে আমার রবের হইল আমার রবে কি জীবন দান করতে কর আর জীবনটা কি মৃত রূপান্তরিত করুন নমরুদয় কথা তোমার রবের খাম নেই এটা তো আমিও জানি কীভাবে জানি এখন একজন মানুহে ফাঁচি ৰবাৰ দৌৰি দিছে এই মানুহে আইনা খৰচকেইটা মুক্তি কৰি দিলে দিছে দেকচোন তার মৃত্যু ফৰোৱা নাছে আমি তাৰ বাচাই দিছে আৰু একদম বা লামৰ চিৰে দৌৰি আইনে এক্সেট দুয়োটা খলিছে তো তোমাৰ ৰবে যত বাচাই দিব পাৰো মাথা মাটিতে আমিও পারি ইব্রাহিম আহি বোলে চাওঁ চিন্তা কৰিলে বাট ভাৰতাৰতো ইয়া দৌৰা যাই কোৱা নাই তখন ইব্রাহিম আহি বোলে চাওঁ কলে যে আমাৰ ৰবটো ইটা নাই আৰু পাৱাৰ আছিলে আৰু পাৱাৰ কথা যে পূৰ্ব প্ৰান্তত কি সূৰ্যৰে পৰিচালনা কৰ্চমান প্ৰান্তে নাই আবাৰ এই ৰসাম চু তিল লা তাকদিৰ লাজি লালিম তুমি যদি রবই থাকো তো তুমি আজকে উল্টা বয় দিলি দেখি আল্লাহ এখন ফাবু হিত আল্লাহ কাফার তখন থে অমরুত আর জবাব দিতে পারছে না কিন্তু হে তার খুফরি থেকে ফির হে রেতুল মালিক আল্লাহ এখান থেকে বিষয় হলো নবী রসুলে বহস করছোন ডিভাইড করসন মুনাজরা করসন কাফিরের লগে মুশরিকের লগে মুরতাদের লগে নাস্তিকের লগে আর আমরা ডিভাইড করে খার লগে ধারণি আর মুসলমানের লগে হে আত অনুবানল খে অনুবানল খে আমিন আমিনলো খে আস্ত ওটা লই আমরা লাগিয়ে যাই বিচুর আর হাদিসের বেরি লাব হয় এটা খুন কিতাব লাগছে এটা আপনার টুকরা টুকরা করার লাগে যেগুলো হাদিসের মাঝে আছে একজন মানুষ আমি জোর এটা হাদিস আছে আস্তে খুঁজে হাদিস আছে আর এটা মুস্তাহের ব্যাপার এক সময় আমরা তো সব দোলিন জল মারা রয়েছে আমি যখন দেখছি আপনারা তো দেখছো চিন্তা করছে বুঝা গেল কোরআন শরীর আর কোনো লেটার রই নাই একটা লেটার রই আছে খরে হাম বন্যা বৈঠকে হয়তো দেখি ইমাম সাহেবের কিতাপ এই যে সংকীর্ণতা হলো আমরা মানে আপনার এই নলেজের অভাব এবং জানার অভাব কোরআনে করিমের পরিবেশে শাহ অলিউল্লা মুহাদ্দিসে দেহলবির রহমতুল্লাহ আলী দান ফৈজুল কাবিরুল হাসিন যে ইসলামের প্রতিপক্ষ সাহিত্য গোষ্ঠী মুশরিক মুনাফিক এরপরে আপনার মুল হিদ আর আপনার কি মুস জিন্দিক এরা এরা সারা ইসলামের কোনো দুশ্মন নাই যারা কিবলার ফলো করে এরা সব মুসলিম উম্মা বিভিন্ন গ্রুপ থাকতে পারে আমরা উচিত হইলো যে মনে করুক ভুল ধারণা থাকে তার বোঝানি বোঝাইবার চেষ্টা করা আমার আল্লাহ দারোগা মানে ফাটাইছে না যে তারা আমি মসজিদ বা দিলে দিলেইতাম এগুলো ঠিক নাই কারণ আপনি এই কের মাঝে উন্মতের মাঝে ফাটক ধরে পারতেন সামনে গেলে ভাইবা যে হারুন আলী ইসলাম আর মুসা আল্লাহ ইসলামের ঘটনা যে কীভাবে কী হয়েছে একটা ঘটনা রাখা হারুন মুসা আল্লাহ ইসলাম কেউ বলবেন রাগান্বিত ইসলাম এখন ফেরাউন্ডে ফেরাউন্ডে যে গেলে মুসা মুসা আল্লাহ ইসলাম যে তোমার রবের ক্রাইটেরিয়া কী থাক মুসা আল্লাহ ইসলাম কহিলা যে আমার রব আসমান জমিন এবং এর ভিতরে যা আছে সব কিছুর সৃষ্টিকর্তা তখন ফেরা উনে হইল যে তুমি যদি আমার রূপে না মানো আমার রব না মানো তাহলে তোমার জেলের মধ্যে দোকান হইব মুসা আলহি ইসলামে আগে তো কইলা আল্লাহ আমার তো ডর লাগে এখন মুসা আল্লাহ ইসলামে আচ্ছা আমি যদি তোমার কাছে দলিল পেশ করতাম পারি তাইলেও তুমি ওর জেলও দেবনি হইল না আচ্ছা ঠিক আছে আগে তোমার দলিল পেশ করো মুসা আলহ সাহস দুইটা আছে এটা জানেননি বড়ো বাইরের ওয়াজ সুন্দর ওয়াজ করার লাগে কারণ ক্লিয়ার ওয়াজ হতা পারো দলিল দিবার লাগে বড়ো বাইরের সাথে আর আরও দুইটা শক্তি কিন্তু মুসা আলহ আছে একটা লাঠি আর আ তো আ তো এটা কেরাসমা কিন্তু অত কিনা কিন্তু লাঠিটা তো ডেঞ্জার কারণ এটার খেলা তো মুসা নিজেই দেখছো আর লাঠিটা তো সামনে মুসা আলহ ইসলামের এখন ফটো হলো যে মোসা আল্লাহ ইসলামের ওয়েপেন্স যেটা সাবনী আছে লাঠি এটা যদি থানমারি নেয়ান কিনা করবা কিনা নিতে আপ দেয় আর কি কিয়ামত ঘটি যাব কারণ মুষা আল্লি ইসলামের মো যে যা এবং জাদুর মাঝে বেশ সময় লোটা মোসা আল্লি ইসলামের যে যাদুগির হলে ডিভাইড তারা কিন্তু ফরি কে লাগান যখন খান যখন ফেরাউনে ডাকছে অমুক দিন খেয়ে লগে ডিভাইড দিব তখন তারা চিন্তাত পড়িয়ে গেছে যে আসলে এই যাদুগীর না অন্য কিছু আমরা সিলেট আগে কোথাও যে কামরূপ কামাইকে দাদু শিক্ষাইছে মুরবল হইতে আর আরব কাটির মাঝে হইলো কামরূপ কামাইকে হইলো আপনার বাবেলনগর ইয়ে রাখেন আপনারা যারা স্কুলে বই পড়ছেন বেবিলিয়নের বাসিওয়ালা বেবিলিয়নের বাসিওয়ালা মানে হইলো বাবেল শহর বিবাহ বিবাহ বিলাহা রু তাও আমারও তো এরা মনে করছে মনে বাবেলনগর এটি কি মোসাজে বাই গিয়ে আসলে মনে দাদু দাদু শিক্ষাইছে এখন তারা রাতে ইটাল ধ্যান ধারণা করছে প্রত্যেকের তার চিন্তা অনুযায়ী আমরা যেলা ইসলামর ইস্তেকার আছে প্রত্যেক তার ধ্যান দাঁড়ানো যে একটা থিঙ্কিং থাকে ইন্দু হলে জিয়ান দরিয়াবো যখন যখন আসন আসল হত্যা তো জাদুগির এখানে তারা ধ্যান করছে রাত্রে তারা দেখত যে আসলে এটা খি তার ঘটনা তখন তারা দেখছে তারা মরা বাপের স্বপ্নে তারা ঘোরা তোমরা এক কাম করো রাত্রের ভিতরে তোমরা সন্ধ্যাও চালাও যে মুসা আল ইসলাম কোন জায়গাটা আছে কারণ আরবের মানুষ তো যা যাবর স্বভাবত মরুভূমি ঘুমাইতো এখন সেরাউনের লগে তাই যখন যাইবা দেখা করত রাস্তাতে ঘুমাইছেন রাত্রের যেহেতু মুসা আল্লাহাম ঘুমাইছো আর গুমন্ত অবস্থায় যদি মোসার লাঠি চুরি পারো তাহলে বুঝবা যে এটা যাদু আর গুমন্ত অবস্থায় যদি মোসার লাঠি চুরি না করতে পারো তাহলে বুঝবা যে এটা যাদু নাই মুসা আলিজাম ঘুমাইবার সময় লাঠি মাথার সামনে দিয়ে গাড়ি আর পরে ঘুমাইতা দেয়া এটা সিকিউরিটি এখন এরা গেছে গ্যাসজন আদ দেয় তো এটা সাঁতার মতো ফোন আলে আর তো লাগে না শেষ তিন চারবার ভরে কেহরে রাখছে তো নবীর মজেজা কথা দেখো যে ঘুমন্ত অবস্থায় কিন্তু এটা কাম করে জীবন্ত অবস্থায় কাম করে নবী জীবিত নবী ইন্তেকালের বাদেও নবী এর লাগে নবীর বডির মাটির লাগে হারাম এখন মোষা আল্লাহ ইসালাম যখন ফেরাউনে নেই কি করছে হয়েছে দেখাও মুষা আল্লাহ ইসালামে লাঠিটা সারস নাকি লাঠিটা সারার হাইয়াতুন তাসা ফলে লড়া শুরু করছে এরপরে আল্লাহ এখন বা আছো বানু নবীালে ফুলে ফুলতে ফুলতে অজগরের মতো হয়েছে এখন কোয় মোসা বাদে দেখা যায় তোমার সামলাও তো মুসা আল্লি সাল ধরছেন ধরার বাদে তো আল্লাহ যে হয়েছেন সানো ঈদ হাল উলা মুসা তোমার আদি ধরলে আবার তোমার লাঠি হয়ে যাবো আর এটা তো আবার লাঠি না হতো মুসা আলি সাল তুমি বোধ এখন মুসা আলি সাল ধরছেন লাঠি হয়ে লাঠি হওয়ার বাদে এখন ফেরা উনি তার সবার সাথে হইলো যে তোমরা কি দেখছো লক্ষ্য করছো এই ব্যক্তির অবস্থা এখন কটা নাকি দেখো তারা হইল যে এই মানুষটা তো জাদু শিক্ষাইছে কোনো অনেক সময় দেখুন যেন আমরা মানে বালা বালা মুরব্বীরা আশ্বাসে যারা থাকে বা রাষ্ট্র প্রেসিডেন্ট প্রাইম মিনিটারদের কিন্তু নষ্ট করে আশ্বাসে যারা আছে রই বিভিন্ন পরামর্শ দিয়ে কইল যে যাদু শিক্ষা হয়েছে আমরা দেশে তো যাদুগিরের অভাব নাই যাদুগির আমরা দলা শর্ম দরকার নতুন প্রশিক্ষণ দিব দিয়া মোসার লোকের আমরা সেম আর পয়সা আছে যাদুগির লোক ঘোষণা করবো লোকটা তো দেখা যাক জাদু যাদু কতখান কাম করে মুসা আলহ এই কথার বাদে এখন ফেরাউনে কইল মুসা আলহি

ওয়া ফাআলতা কালাতি কাল্লাতী আংটা মিনাল কাফিরিন তুমি কি এগুলার নাশুকরিয় করছ নাই অর্থ আমার ঘর খাইয়া এখন তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছায় কালা فعلتها ই وانا من الضالين এবং তুমি কি ও মানুষ না যে আমার বাবুরছির হত্যা করে বাক্সলায় মুসা আলহি ইসালামে কইলা যে প্রথমত তোমার আমি লালন ফল করছি তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো এটা সুক্রিয়া আদায় করা দরকার আছে দুই নম্বর তুমি আমার বাবুর হত্যা করিয়া বাক চলায় ওটার আগে প্রশ্নের জবাব দাও মুসা আলহি ইসালামে কইলা যে আসলে আমি আপনার গোড়ে লালিত পালিত হয়েছি এবং এটা আমার রবের একটা কুদরতির নিদর্শন আছে এটা আর ওয়াজ করে বুঝাইছেন নাকি যে তুমি যে মারতায় আসলাই আল্লাহ বুঝাইতে পারত মারতে পারত তোমার ঘরে তো করাইছেন তবে আমি এটা নাশক করে না কালা ফালতু ইজামু আনা মিনাদ আলি আর যে হত্যাকাণ্ডটা করছে এটা কিন্তু এক্সিডেন্টলি করছে দুই নম্বর জিনিস হইলো আমি এই সময় কিন্তু নবী আসলাম না কোরআন শরীফের আপনি কীটা বুঝুন জানো তার বক্তব্যটা একজন নবী হত্যাকাণ্ড সামনে গোটাই একদার জবাব মুসা দ্বারা তখন আমি নবীছি না আমি সাধারণ মানুষ আসলাম দয়াল্লিন দয়াল্লিন শব্দটা তোর গুমরা বিভ্রান্ত পথহারা এখন ইনার জটিল প্রশ্ন জাগে যে কোনো নবী তার নবগতির আগে তা পথ হারা হওয়া যায় কি না আমরা মানুষের হওয়া যায় গুমরা পথভ্রষ্ট নবীরসুলের লাগি পথ হারা শব্দ ব্যবহার করা যাইব কিনা কারণ নবীরসুল যারা ওই এরা তো আলম আর দেওয়া হয়েছে এর কারণে সুরে দোহার মাঝে আয়াত আপনাকে আমি পথ হারা পাইনি আল্লাহ দোয়া আল্লান শব্দ ব্যবহার করছে এই দোয়া আল্লান শব্দের অর্থ কীটা বিভিন্ন তফসির কারকে বিভিন্ন ব্যাখ্যা এটার তো আমার কাছে লাগে সবচেয়ে মানে সুন্দর এবং অথেন্টিক ব্যাখ্যা ইমাম খুরতুবির রহমতুল্লাহ আলহি ইমাম কর্তুবী রহমতুল্লা আলহিখোজন মরুভূমির মাঝে একটা গাছ যদি থাকে সারা মরুভূমি খালি এই জায়গার মাঝে একটা গাছ যদি থাকে তাইলে বোঝা যায় এই গাছের আর কোনো ঠিকানা নাই অর্থাৎ তার দিশা পান না আর কোনো গাছ পান না ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহাম নবতির আগে আল্লাহর রসুল গুমরা কিন্তু কোন ফতে অগ্রসর হইতা এই নলেজ আল্লাহর রসুলের আসিল না যতক্ষণ অহি আইসে না আমরা তো আমরা মন গড়া ফতে চলতাম রসুল তো মন গড়া পথে চলতে পারুন না যার কারণ ওহি আওয়ার আগ পর্যন্ত রসুল সরাই চতুর্দিকে খেয়ে হোসেন থালাস করসুন আহলে খিদাবের কাছে গেছেন ইহুদের গেছে গেছেন না সারারার কাছে গেছেন জানতে চাই কোনটা হক কোনটা না হক কিন্তু অহি আওয়ার বাদে রসুল সরলে ইসলাম মূল দিশা পাইসেন এর লাগে আল্লাহ কিন্তু দোয়াল্লান শব্দ ব্যবহার করা হয়েছিল এই দোয়াল্লান শব্দ তো আমরার মতো গুমরা নাই এখন মুসা আল্লি ইসাল্লামে কইলা যে এর আগে তো আমি নবী আসলাম না আর ঘটনাটা এক্সিডেন্টলি করছে এটার লাগে আমি কি আছি এখন তুমি ঘটনা তো করছে করছে

রব্বুল আলামিন ও সত্তার কয় যে সত্তা আসমান এবং জমিন সহ এর ভিতরে এবং সৃষ্টি বলতে যা আছে সবগুলার মালিক زین ইনাল্লাহর রব ইনকুমতুম মুকিনি যদি তুমি বলে অন্তর্ভুক্ত হয়ে থাকো ক্বালা লিমান হাওলাহু আলা তাসতিমুন এখন ফেরাউন তার সভাসদদের বাদি মুখ করে হইল শুনো মুসা কে কে নসিহত শুরু কর জামরারে قال ربكم ورب أبائكم إِكُمُ الْأَوَّلِينَ موسى عليه السلام كان خن شدتم تمار على ربنا ثم رب هذا فربوش تصدقوا شد رب الله سبحانه وتعالى قال إن رسولكم الذي أرسل إليكم لَمَجْنُونٌ موسى عليه السلام يقول الله سبحانه وتعالى نشجوا امارة بريانو خرسون رسول بنا يا ثمادي كه زادت ثمادي امكى خرسن باري هدايته دعوت باري ফাল রবুল মাসের কেবলমাগরিবি হোমা বাইনাহুমা ইনকুনতুম তাকেলুন এবং আল্লাহ সুবহানহু তা তালা পূর্ব প্রান্ত পশ্চিম উত্তর মেরু দক্ষিণ মেরু সারা পৃথিবীর রব এবং সৃষ্টিকর্তা ইনকুনতুম তাকেলু যদি তোমার মধ্যে অনুদামন শক্তি থাকে ভুল শক্তি থাকে ফালালা ইন তাকালতা ইলাহান গাইরি জালান কামিনাল মাস জুন এখন ফেরাওনে হইল

আজ ওর শব্দের অর্থ মূর্তি নির্মাতা বা মূর্তি বিক্রেতা তাহলে ইব্রাহিম আলাই বাফে যে মূর্তি বানাইতা ওটা বাজার নেই বিক্রি করা হইতো আর ওটা কিনে আমি ওটার পূজা করতো ইব্রাহিম আল চিন্তা করলাম যে খুদার তোরা এবার করি খুদা বানাই এবার ফ্যাক্টরি তো আমার বাফ সেই আমার বাপের ফ্যাক্টরি তৈরি খুদারে এবারত না করি আমার বাফের বাদ করা তো ভালা আসিল বৈকুফের দল তো ইব্রাহিম আলাই বাফরে লাভবাইতে কীতা করেন আপনি ইজখাল আলিয়াবি ইয়া বাদলি মাতাস তা যেটা শুনেও না এরপরে দেখেও না এবারে দাঁড়াই থাকে তার সামনে খান্দি দিলে খাবুয় খাইলে ডাকাইতেও পারে না ইটার এবার আমি তো কিছু বুঝি না বাফে জবাব দিলা ইব্রাহিম ইল্লাম তাংলা আরো জুমান না যদি তুমি তোমার এই ক্ষেত্রে কি হতাতে ফিরিয়া নাও তাহলে তোমার দেশান্তর হইব অথবা ফাটর নিকা কি খাননি বাফে চিন্তা করছে এর বাবা তোমার জন্ম দিলাম বুঝছি তুমি আমার পক্ষে ডাক্তার যা যে সুন্দর ধর্ম শ্রাম চালাই রাম মানুষ যেলা বেগুফ আমি মাটি দাম খুদা বানাই এনে বেসালাম তার এবার তো করে ই অত বিনাভুঞ্জির ব্যবসা দুইতে কয় তুমি মাঝখান দিয়ে খুন হোক এই বারোইলায় এবং আমার ব্যবসার মাঝে তুমি বারোটা বাজেই দিদায় সুতরাং তোমার হওয়ার দরকার নাই আমার ইব্রাহিম আল ইসলামে কইল কালা সালাম হে আমার সদ্যবিটা আপনার প্রতি আমার সালাম এই সালামর তো কিন্তু দোয়া নাই এই সালামর তো হাত আফেরা ও হোবাইনি আপনি আপনার পথে আমি আমার পথে কারণ যেহেতু আপনি আমার হেদায়তের কথা মানছেন না শুধু আপনার আমার থাকা সম্ভব নাই আর আল্লাহর হক বাপ যদি মুশ্রি করিয়া থাকুন বাপের লোকের বেয়া দি করা নাই মা বাপ যদি মুশ্রি করিয়া থাকেন তারা বালক ব্যবহার করতে হইব সামাজিক ব্যবহার করতে হইব এবং তারালে দোয়া হইব ইব্রাহিম ইসলাম হাফিয়া যতদিন পর্যন্ত আমার রবে আমার নিষেধ না করছেন আল্লাহ আব্বা ততদিন পর্যন্ত আপনার হেদায়তের দোয়া করতে থাকবো

তুমি যে সত্যবাদীয়ে থাকো মুসা মোশা হলে প্রথমে কিন্তু লানি সারছোন না প্রথমে বগ বকলো ঢুকাইয়া সারছো নাকি লাইটে ফোকাস দেয় এটা দেখলেও তার চমকে ওঠার কথা নাই বুঝছেন নাকি হ্যাঁ এটা কি আশ্চর্য ঘটনা যে আতরে সারলে ফোকাস দেখা দেয় কারণ হলো তখনকার সময় তো এইগুলো ও কারণে দেওয়া হয়েছিল তখনকার সময় মানুষের জ্ঞান বিজ্ঞান এত উন্নত আছে না এখন তো আপনি যে নদীর ফাঁদির প্রতি দায়িত্ব গেল কেউ দেখে না কারণ মানুষ এটা বুঝলি যে যখন গুই এটা গেম যে আর ওটা আপনার সূর্য দেখা যায় নাই গুড়ায় তফ করে লিছে খাবার উফরে খাবার উপর এখন গুড়ায় খাবার উপর তফ করলো হম নেই একটাই ফেসবুকও চারছে ইউটিউবও চারছে এই যে এটা কুদরতি ফিরিসটা তফ করা এখন ইন্টারনেটও আমি চেক করার বাদে দেখা যায় জিদ্দার সব হলো বেলুন দে গুড়ার লাগান বানাই আর ওটা মাঝে গ্যাস ঢুকাই চাৰি দিছে বুঝছে এটা রং দিয়ে চক্কর দিছে ও তো কেরামতে যাই রেছে এখন মানুষ এত অ্যাডভান্স হয়েছে আর কি আপনার ইন্টারনেট গুগল হই হে ওয়ান টুর প্রতি কেরামত যাই হয়ে পালিয়ে দেয় তাই আগুন আগুন খিলাম বইয়া সাধন করা যায় অটোমেটিকলি কিন্তু এই সময় তো মানুষের অতটা জ্ঞান জ্ঞান আছে না মানুষের কেউ হয়ে যেত মানে আশ্চর্য হয়ে যেত এখনও কিন্তু আমরা এত উন্নত হওয়ার বাদও আপনি বুঝুন নিয়ে দেওয়ান বাগিল লেখানে একটা বাতফার রোমাইছে ফির মনে করে চিন্তা করব কথায় যে মানুষে অত বেটাকি করলো আর আপনার হসপিটাল গিয়ে ডায়রিয়া শুরু হয়েছে তার বলে আল্লাহর লোকের কন্ট্রাক্ট আছে ডায়রিয়া মল্ল ওই সময় তার আল্লাহ তারা খবর না কিন্তু মানুষের তো এটা স্বাভাবিক দাজ্জাল দাজ্জাল যখন বাহির হইব না নি হাদিস সবচেয়ে বেশি ফলোয়ার হইব দাজ্জালের মহিলা হল মহিলা হল দেখুন যে আপনার কি মাজারও মহিলা বেশি মার্কেটও মহিলা বেশি আপনি যেখানে বহি মহিলা বেশি দাজ্জালের সবচেয়ে বেশি ফলোয়ার হইব মহিলা হল সব ফিরের মুড়িদ কিন্তু কী হয় মহিলা আগে হয় কারণ

সুতরাং ইটা যে তোমরা জাহান নামে আগুন দিকে বাঁচাই দিব ধারণা তোমরা সেমনার সৃষ্টি করলাই সুতরাং যারা এবাদত করে এরা আর যার এ বাদত করে দিলে পদার্থ এলাকা হাদিসও হয়েছে কুরানো হয়েছে যখন মুশ্রিক জাহান নাম সার হইব সারার আগে যে ফ্ররের পূজা করছে ভাতরের আগে জাহান নামতে বহিবাব যে গাছরে পূজা করছে গাছরে আগে জাহান নামতে বই দিয়া আগুন দে জ্বালাইয়া এরপরে তারা সারা হইব স্বাভাবত একটা প্রশ্ন জাগে যে যদি বটগাছের পূজা করিয়া থাকে ফাত্রের পূজা করিয়া থাকে তা ইটার তো বটগাছ দায়ী নাই ভাত্তর দায়ী নাই আর একজন যদি দায়ী না ও কোরআনে কোথাও বলা তাজিরতন বীজরা উখরা একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হইত নাই ফরের পূজা করলে ভাতর তো দায়ী নাই শাহ জলালে বুঝা করলে শাহ জল হয়ে গেছেন না তাহলে ফাতরের আল্লাহ জাহার নামও খেলে দিব আল্লাহ ইনসাফ কোন জায়গা আল্লাহ সুানা তাহলে বুঝাইতে চাই যে পাথর গাছ এগুলো জড় পদার্থ এটা প্রাণ নেই প্রাণ থাকতো নাই সুতরাং তার জাহার নামও দিলে তার কষ্ট হইতো নাই আর থারে যাহার নাম দিলে যারা থার এবারত করছিল এরা ডবল জ্বালা শুরু হইব যারে মাহভুত মনে করছিল সে বাছাইতে পারছে না যে আমার তার আর জ্বালা সৃষ্টি করবার আমি থার মাহভুত লাগে যা যাহার নাম দিব এর কারণে আল্লাহ সুবাহা করা যে যারা এবাদত করছে এরাও অপদার্থ যার এবারত করছে অপদার্থ এখন মুস আল্লাহ ইসলামের দ্বিতীয় মসজিদ আসুন আল্লাহ কোন সব বানু বিশাল অজগর সাপ হয়েছে বিশাল রজগর খেলে নি এটা সুদে তো হাত কাই তুংটা সাহেব সাপের মতো লাভায় ইয়ে চৌ বান যত বড় হাইটুই হইব তার দুশ্মন কিন্তু বড় হয় আমরা দেশে এখন যেন গরিব মানুষ যে আপনার খাসারি গরো ঘুমায় না নি আজরাইলে ট্রেন ট্রেনও লাগে না প্লেনও লাগে না এমনি আজরাইলে লইয়া যে আর বঙ্গবন্ধুরে বারবার সময় ট্রেন আজরাই ল

এরপরে মুসা আলি ইসাল্লামে তার চমক দিয়ে দেখাইছেন দুইটা মসজিদা দেখারের বাদে তার মন্ত্রী পরিষদে কইল তার আলী সবার সাথে কইল যে রাউন্ডে যে মহামান্য বাদশাহ এ তো দেখি মানে বাহিরের থেকে জাদু সিদ্ধছে সুতরাং তার লোকের একটা তারিখ নির্ধারণ করা দরকার যে তারিখ দিয়ে আমরা তার লোক কম্পিটিশন করবো তার এখন জেলা যাওয়ার দরকার নাই কারণ তখনকার যারা ক্ষমতার আছে এ ফেরাউন হোক কারণ হোক হামানো হোক এরা কিন্তু অনেক জিনিস বুঝতো আমরা তো সকল যেরা ক্ষমতায় যায় দেখুন যেন খালি ফেসবুকও কিন্তু বিরুদ্ধে লেখালি জেলারে যায় কিন্তু ফেরাউনের কথা বুঝছে যে মুসারে দরিয়া আসলে মুসা ওফার দি মাটার হয়ে গেছিল এখন যদি মুসারে দরিয়া ঢুকায় তাহলে আমার দুর্বলতা প্রকাশ পাইব বোঝা যায় আমি মোষার লোকে ফারসি না বিতর্ক যার কারণে আমি কি করছি সুতরাং এই সুযোগ নেওয়া দরকার নাই মূষার সুযোগ দেওয়া দরকার নাই মূষারে আগে ডিবাইড আর আমি এরপরে ঠান্ডা শাস্তি দিব তখন তারিখ নির্ধারণ করবার মুসা আল যে তারিখ দাও তুমি কোনদিন সারা দেশের জনগণ থাকবো আর আমি যাদুকরির হল ধরা করব এখন সৈয়ুদুলা মুসা আল্লাহ ইসলামে এমন একটা তারিখ কইসই যে এটা তার ঈদের দিন আছে এটা যে মানুষ বেশি আই তো জানো বুঝিয়ে দেবেন সৈয়দুলা ওমর ফারুক রদি আল্লাহ তাল্লাহ আনহো যখন খলিফাতুল মুসলিমেন আসা খলিফাতুল মুসলিমেন হওয়ার বাদে ইজিপ্টের গভর্নর আসে আমর রিমুল আল্লাহ আস রাতি আল্লাহু তাল্লা আনহ আমরিবুল্লাহ আল্লাহ আল্লাহু তাল্লাহনু গভর্নর হওয়ার বাদে তারা ইজিপ্টের মানুষে গিয়া হইল যে হে আমরা গভর্নর আমরা ততদিন পর্যন্ত লীলদো এটা সুন্দরী মহিলার সাজাইয়া দিলে নীলদ ফানি দিত কিন্তু এখন তো লীলদ ফানি নাই আর আপনারা কইছেন যে এটা শিরিক তাহলে আমরা যাই মুকুন্দে আম আমরা ফানি তো ধরো ফানি টুকা আমরিবুল্লাহ আসরত আল্লাহ যে আমি তো মূল পাওয়ারের মালিক নাই আমি খলিফাতুল মুসলিম পরামর্শ করতেই হইব

তুমি যদি তোমার ইচ্ছা প্রবাহিত হইয়া থাকো অথবা কোনো দেব দেবীর ইচ্ছা প্রবাহিত হইয়া থাকো তা আমি তোমার পানির দরকার নাই আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাহলে আমার সিদ্ধি পাওয়ার সাথে সাথে তুমি পানি দিও এই কথা যখন আইসে আমরা আসে জনসভাটাকে যাত্রার ঘোষণা দিচ্ছি মানুষ ফুরান্না নয় ফাগল সাজায় তোমরা আচ্ছা নদীর কাছে সিদ্ধি সিদ্ধি দেয়নি মাইছে আমরিমুল্লা আসে কইলে যে ঠিক আছে এইভাবে আমি সিটি থাকতাম না কারণ আমরিবুল্লা আছে বিশ্বাস এটা আছে যে উমর ফারুক হেতু দিছ এটা অবশ্যই আল্লাহরকম পাওয়ার থাকবো আমরিবুল্লা আছে মাইকিং করিয়া কইলা যে অমুক দিন জনসমক্ষে সিটি সারা হইব নীল নদ সিটি সারার সাথে সাথে নীল নদী ফানি এমনভাবে দিছে পৃথিবীর যত নদী আছে সব নদীর মাঝে জোয়ার পাটা আছে নীল নদীর মাঝে জোয়ার পাটা নাই বারো মাস সমান পানি থাকে এক ইঞ্চি কমেও না এক ইঞ্চি বারেও না উমর ফারুকের সিটির বাদে এতে বোঝা গেল যে আসলে আল্লাহ সুহান আউতালার ক্ষুদ্রত এইভাবে মানে যখন দরকার পরে আল্লাহ সুবাহান তাল্লা গোটাইন এখন আল্লাহ সুহান আউ তালা মুসা আল্লাহ ইসলামের মসজিদা দেওয়ার উদ্দেশ্য হইল যে তখনকার সময় মানুষ এগুলো আশ্চর্য মনে করতো বয় ভাইত এর কারণে এখন মুসাআসলামের তারিখ নির্ধারণ করল তারিখ নির্ধারণ করার বাদে এই দিন তাপসির কেছে যে সত্তর হাজার যাদুগির চলা এবং সত্তর হাজার যাদুগিরে সত্তর হাজার লাঠি আর সত্তর হাজার রসি আনছে সত্তর যুগুন একশো চল্লিশ এরপরে মুসা আল্লাহ ইসলাম আমি যখন গ্যাস লইচ মুসা আলাইসলাম বলছে গিয়েছি তোমরাটা আগে না আমারটা আগে থাকতাম তারা কয় যে আমরা বলে সার তোমরাটা এখন একটা মাত্র যদি আপনার সত্তর সত্তর একশো চল্লিশ মানে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার সাপ যদি আপনার থাকে অবস্থা কী ধরব তা স্ত্রীর কিতাব লেখা হয়েছে মুসা আলহাম ফলা বয় ভাই দিছে মানুষ তো আমার তো এক সাপ বাদে কী তৈব একই আছে আল্লাহর উপরে তো আল্লাহ মহান ও তাহ যে ক্ষুদ্রতের নিদর্শন দেখাইছো এটা আগামী সপ্তাহ আলোচনা হইব যেহেতু আগে কো হয়েছে যে এক ঘন্টা উপরে এক ঘন্টা উপরে কিন্তু অলরেডি ফোন গেছে এর বেশি করলে কিন্তু কী হোক আমরা আল্লাহ তাহলে দান করবো আগামী আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার আলোচনা হইব যে যাদুগির হলে মুসা যে কম্পিটিশন হয়েছে এটার অবস্থা কিন্তু আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন